সিওবি অল বাংলা চ্যানেল থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট চলে আসছে প্রধানমন্ত্রী আবাস যোজনা নতুন করে আবেদন শুরু হয়ে গিয়েছে মোবাইলের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে বাড়িতে বসে থেকে আবেদন করলেই পাবেন তিন লক্ষ আটষট্টি হাজার টাকা এখানে বাড়িতে বসে স্টেপ বাই স্টেপ কিভাবে মোবাইলে আবেদন করতে হয় এ টু জেড দেখাবো আজকে এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর যারা এই চ্যানেলে নতুন ভিজিট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য তো এখানে তোমরা দেখতে পাচ্ছেন এখানে এই যে লিঙ্ক সাইটটি রয়েছে এই সাইটটি যে তোমরা ক্লিক করলে বা এই সাইটটি আমি আমার ভিডিওর ডিসক্রিপশন দেবো সেখানে ক্লিক করলে এরকম স্টেপ চলে আসবে ঠিক আছে তো তোমরা মোবাইলে কীভাবে আবেদন করবে তোমরা মোবাইলে আবেদন করতে তোমরা কিন্তু প্রথমে এখানে ডেস্কটপ সাইট মোড কিন্তু করে নিতে হবে তোমরা প্রথমে এটি লক্ষ্য রাখবে এটি করার পরে তোমরা কিন্তু এই রকম পেজে চলে আসবে চলে আসার পরে এখানে থ্রি ডট বলে একে থ্রি লাইন বলে এখানে অপশান রয়েছে এই যে অপশানটি এখানে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আমাদের এখানে নতুন পেজ ওপেন হয়ে আসবে এখানে দ্বিতীয় নম্বরে যেটি রয়েছে দেখো সিটিজেন অ্যাসমেন্ট তো আমরা সেখানে ক্লিক করবো সেখানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু একটা অ্যাপ্লাই বলে এখানে অপশান চলে আসবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাই বলে একটি অপশান রয়েছে তো সেই অ্যাপ্লাই আমরা কিন্তু ক্লিক করতে হবে অ্যাপ্লাই ক্লিক করলে আমাদের সামনে নতুন একটি এখানে পেজ কিন্তু দেখো ওপেন হয়ে আসছে এখানে কি তোমাদের কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে এখানে বলা হয়েছে আধার নম্বর তোমাদের দিতে হবে এবং আধার কার্ডের যে নামটি তোমাদের রয়েছে সেই নামটি তোমাদের এখানে ঠিক সঠিকভাবে লিখতে হবে তো আমরা এখানে আধার কার্ডের নাম লিখবো এবং তার নম্বরটি দিব নম্বরটি দেওয়ার পরে ফর্মটি নিচে নামাবো নিচে নামার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে টিকমার্ক বলে একটি অপশান রয়েছে সেখানে তোমরা ক্লিক করবে ক্লিক করে কিন্তু সেতে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে আমাদের দ্বিতীয় স্টেপে ফর্মটি কিন্তু চলে আসবে চলো আমি দেখে দিচ্ছি আমার আধার নাম্বার দিয়ে আমি সম্পূর্ণ দেওয়ার পরে এখানে চেক ক্লিক করলাম চেকে ক্লিক করার পরে আমাদের নেক্সট স্টেপস কিন্তু এখানে ওপেন হয়ে আসবে দেখো আমাদের নেক্সট স্টেপ যে ফর্মটি সেটা ফর্মটি কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে আসে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেক্সট যে ফর্মটি আমাদের এই ফর্মটি ফিল আপ করলে কিন্তু আর কিছু নেই শুধু অল্প একটি ফর্ম তোমরা বাড়িতে বসেই মোবাইলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো সম্পূর্ণ ফর্ম আমি স্টেপ বাই স্টেপ এখানে দেখাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি একটি লাইক অবশ্যই করবেন ভালো লাগলে তো এখানে প্রথমে দেখো সিলেক্ট এস্টেট তো আমরা যে স্টেটে আবেদন করতেছি আমরা ওয়েস্ট বেঙ্গল আমরা ওয়েস্ট বেঙ্গল কিন্তু এখানে সিলেক্ট করবো তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে তোমাদের এখানে পাশে কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট চলে আসবে সিলেক্ট ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশান চলে আসবে তখন তোমরা ডিস্ট্রিক্ট অপশানে সিলেক্ট করতে হবে দেখো ডিস্ট্রিক্ট চলে আসবে তোমরা যা যার ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে এবার তারপরে এখানে সিটিজেন তোমরা যে সিটিজেন সিলেক্ট করবে সেই সিটিজেন এখানে আসবে এখানে নো করতে হবে ঠিক আছে এবার এখানে তোমার সিলেক্ট করবে সিলেক্ট করার পরে তোমরা দেখতে পাচ্ছ তারপরে তোমার নিচে যে তোমার অপশানগুলো রয়েছে সেই অপশান তোমরা এক এক করে কিছু ফিল আপ করতে হবে জেন্ডার ফিমেল থেকে শুরু করে আপনার এরিয়া শুরু শুরু করে সেটা আপনার যে প্ল্যানিং যে এরিয়াটা রয়েছে সেটা আপনার সিলেক্ট করতে হবে এবং সম্পূর্ণ স্টেপ আমি দেখাচ্ছি আপনার ভিডিওটি স্কিপ একদম করবেন না তারপরে ফিল আপ করলাম ফিল আপ করার পরে তোমাদের এখানে মে মেল ফিমেল সেটা তোমাদের সিলেক্ট করতে হবে এখানে তোমার বাবার নাম লিখতে হবে এখানে তোমার বয়সের উল্লেখ করতে হবে এবং তোমাদের অ্যাড্রেসটি কিন্তু তোমাদের এখানে টিকমার্ক করতে হবে সেটা কিন্তু এখানে বলে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবার সব থেকে গুরুত্বপূর্ণ যেটা যেটা হচ্ছে মার্ক করানো আছে যে মার্ক এই স্টার মার্কগুলো তোমাদের কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে আর যেটা মার্ক নেই সেটা তোমাদের ফিল আপ না করলেও কিন্তু চলবে এখানে আপনাদের ফিল আপ করতে হবে এটা এবার তোমাদের ফ্ল্যাট নাম্বার বা হাউস নাম্বার সেটা তোমাদের দিতে হবে ঠিক আছে এবং তারপরে এখানে তোমাদের ভিলেজ দিতে হবে ঠিক আছে সম্পূর্ণ স্টে তোমাদের এখানে এক এক করে ঠিকই না অবশ্যই তোমাদের এখানে লিখতে হবে তো ঠিক না তো লিখতে তোমাদের কোনো সমস্যা নেই এখানে তোমরা অবশ্যই লিখতে পারবা এবার তারপরে নিচে আসতে হবে নিচে আসার পরে তোমাদের এখানে ফ্যামিলি মেম্বার ফ্যামিলি মেম্বার তোমাদের এখানে সিলেক্ট করতে হবে এখানে বলছে ফ্যামিলি ফ্যামিলি মেম্বার ডিটেলস তো তোমাদের এখানে ফ্যামিলি মেম্বার সিলেক্ট করতে হবে তো তোমাদের সিলেক্ট করতে হবে হাউস ওয়াইফ হাজব্যান্ড যে মানে প্রথম থাকবে যেটা সেটা তোমাদের প্রথমে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে এখানে তোমাদের মেল ফিমেল যেটা রয়েছে সেটা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে এবং বয়স সিলেক্ট করতে হবে বা লিখতে হবে সম্পূর্ণ স্টেপ তোমাদের এখানে কিন্তু এক এক করে সম্পূর্ণ স্টেপ রয়েছে কি কী ডকুমেন্টস আপনারা এখানে শো করাতে পারবেন সেটা এখানে কিন্তু অ্যাড করতে হবে সম্পূর্ণ নাম ফ্যামিলি নাম করে এখানে এক এক করে অ্যাড করে নিতে পারবে করার পরে তোমাদের এখানে রিলিজিয়ন সিলেক্ট করতে হবে যেটা রিজেন্সিল কি দেখো এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যা রয়েছে তোমরা কিন্তু সেটাও যারা যে পোস্টে থাকে সেই সেটা তোমরা কিন্তু এখানে সিলেক্ট করবে তো এবার এখানে বলছে কাজ তোমরা কোন কাস্টে সেটাও সিলেক্ট করে নিবে এখানে সম্পূর্ণ স্টেপ এখানে তোমরা নো করে দিবে এটা নো থাকবে আমি যেটা বলি আপনারা ওইভাবে করবে আপনাদের অবশ্যই নাম আসতে পারে তো এর সম্পূর্ণ স্টেপ তোমরা এখানে ফিল আপ করে নিবে ফিল আপ করে নেওয়ার পরে তোমরা এখানে এখানে কিন্তু তোমাদের মাসিক যেটির আয় সে তোমাদের কিন্তু লিখতে হবে তোমরা এখানে বেশি আয় দিবে না অল্প কিছু আয় ভাবে তোমাদের কিন্তু এখানে দি এখানে বলছে মান্থলি ইনকাম তোমাদের কিন্তু দিতে হবে দেওয়ার পরে নিচে আসবো নিচে আস আসার পরে যে সেম কেস আমার টিকমার্ক তোমাদের কিন্তু ক্লিক করতে হবে এখানে টিকমার্কে তোমরা কিন্তু রাইট করে দিবে দেওয়ার পরে যে এই ক্যাপচারটি রয়েছে এই ক্যাপসাটি তোমাদের কিন্তু এই নিচে যে সাদা ঘরটি রয়েছে সেখানে তোমাদের কিন্তু লিখতে হবে ও লেখার পরে তোমাদের নিচে সেফ অপশান আসবে সেভে তোমাদের ক্লিক করতে হবে সেবে ক্লিক করলে আমাদের ফর্মটি কিন্তু একদম স্টেপ বাই স্টেপ কিন্তু আমাদের ফিল করা হয়ে যাবে তখন কিন্তু আমাদের যে ডকুমেন্টস আমরা যে আপলোড করলাম বা যে ডকুমেন্ট আমরা সম্পূর্ণ ফিল করলাম সেটা কিন্তু আমাদের একদম সেভ হয়ে গেল এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার খাতায় কিন্তু চলে গেল বা অনলাইনে কাজটিও হয়ে গেল তো এইভাবে ফর্মটি ফিল আপ করতে হবে যদি কারো কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি নেক্সট স্টেপে আরও নতুন করে যদি কোনো প্রবলেম হয় আপডেট দিয়ে দেবো আপনাদেরকে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে লাইক লাইক শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য